সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে নিজেকে আরাফার ময়দানে অবস্থান করতে দেখলে কি হয়, হজ উমরা করতে দেখলে কি হয়। স্বপ্নে নিজেকে আরাফার ময়দানে যদি কেউ দেখে, স্বপ্নদ্রষ্টা রোজা রাখার সম্ভাবনা থাকে। স্বপ্নে আরাফার ময়দানে অবস্থান হওয়া, এটা কারো কারো মতে রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গের আলামত। সূর্য ডুবে যাওয়া, হালাল পানি পান করা, পানাহার গ্রহণ করা, আরাফার ময়দানের ব্যাখ্যা এটাও হতে পারে সেই বিচ্ছিন্ন প্রয়োজনে সাক্ষাৎ পাবে, সে ছিল খুব ঘনিষ্ঠ। কারণ হযরত আদম আলাইহিসসালাম দুর্গ বিশ্বাসের পর মা হওয়া আলাইহিসসালামের সঙ্গে আরাফায় সাক্ষাৎ লাভ করেছিলেন। স্বপ্নে কাবা ঘরের তাওয়াফ করতে দেখলে যদি স্বপ্নদ্রষ্টা বাচ্চার সেবক হয়, তবে সে বাচ্চার নৈকট্যশীল হবে এবং সে বাচ্চার অনুগ্রহ ভাজন হবে। যদি কোনো আলেমের সেবক হয়, তবে সে নিজ প্রয়োজন মেটানোর জন্য ঘোরাফেরা করবে। যদি গোলাম হয়, তবে সে নিজ মনিবের আনুগত্য করবে এবং উপদেশ অনুযায়ী মনিবের সেবা করবে, অথবা তার মায়ের সততা অধিক হবে এবং সন্তান তার মায়ের প্রতি সদ ব্যবহার করবে, অথবা স্বামীর কাছে স্ত্রী প্রিয় হবে এবং তার সততার কারণে স্বামী তার মধ্যে সর্বোত্তম চেষ্টা ব্যয় করবে, স্ত্রীও তাকে ভালোবাসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে কিন্তু এটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি, সাবধান করছি, সতর্ক করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৌলানা জাকারিয়া, মৌলানা হাবিব, মৌলানা নজরুল, এরাই বারবার নাম পরিবর্তন করে এক এক জায়গায় এক এক ধরনের নাম দিয়ে কয়েকদিন বুস্ট করে একটা পেজ প্রতারণা করে চলে যায়। এই জন্য সাবধান, প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করছি। আসসালামু আলাইকুম।